আর মাত্র কয়েক ঘন্টা পরে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। এসএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওয়ে মার্কশিট পূরণ করা। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দুইটা ওয়ে মার্কশিট রয়ে থাকে, একটা হচ্ছে সৃজনশীল, একটা হচ্ছে নৈবিত্তিক। এক্ষেত্রে আমরা তোমাদেরকে এখানে সৃজনশীল নৈবিত্তিক দুইটা নিয়ে আলোচনা করব। এখানে ভিডিওর বিষয় হচ্ছে যে ওয়ে মার্কশিট পূরণ করতে গিয়ে সবচেয়ে যে সাতটি ভুল বেশি করা হয় সেই ভুলগুলো এখানে লেখা আছে, কিন্তু এখানে লেখা থাকলেই হবে না, এগুলো আমি এক্সপ্লেন করে দিব। তোমরা এই বিষয়গুলো দেখে নাও এবং এটা সমস্যা কি হতে পারে এবং এটার সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তা শেষ পর্যন্ত দেখো। ওয়ে মার্কশিট পূরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার যদি রোল নম্বর ভুল যায়, রেজিস্ট্রেশন নম্বর ভুল যায়, তাহলে কিন্তু তোমাকে খুঁজে পাবে না তারা, কারণ তোমাকে তারা খুঁজবে এইগুলোর মাধ্যমেই এবং পরবর্তীতে তোমার কিন্তু ফেল চলে আসে। এবং এটা কিন্তু অহরহ প্রতি বছরই দেখা যায়। গত বছর অনেক শিক্ষার্থী ফেল করেছে, তারা কিনা এ প্লাস পাওয়ার স্টুডেন্ট, তারা ফেল করেছে ওই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে, পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করে তারা আবার এ প্লাস পাইছে, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা ফেল যখন আসে তখন মানসিকভাবে অনেকটা ভেঙে যায়, কিন্তু শিক্ষার্থী সামান্য একটু ভুলে একটু বেখেয়ালির কারণে। তো এই বিষয় নিয়ে আলোচনা করি। এর আগে আমরা ওয়ে মার্কশিট কীভাবে পূরণ করব, এটা সৃজনশীল, তারপর এইটা হচ্ছে নৈবিত্তিক, সেটা নিয়ে আমরা ডিটেলসে ভিডিও করেছি, সেই ভিডিও চাইলে তোমরা দেখতে পারো। সেখানে আমি একদম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এভরিথিং আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা সেটা করবো না, আমরা শুধুমাত্র কথা বলবো ভুলগুলো নিয়ে। প্রথম ভুল রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, সেট কোড না লেখা। সেট কোড বিষয়টা কিন্তু শুধুমাত্র তোমাদের নৈবিত্তিকের সাথে আসবে, কারণ তোমাদের নৈবিত্তিকে চারটা সেট থাকে, ক খ গ ঘ। আর এখানে একটু থামিয়ে বলছি, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো তোমাদের সকল তথ্য সবসময় পাওয়ার জন্য, কেমন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো দিয়ে রাখবো এবং ভিডিওটি শেয়ার করে দিবা। তো এখানে আমি যেটা বলছিলাম, সেট কোড, সেট কোড শুধু নৈবিত্তিকের সাথে কানেক্টেড থাকে, নৈবিত্তিকেই থাকে, কারণ নৈবিত্তিকে চারটা সেট থাকে। তুমি পাবা ক সেট, তোমার বন্ধু পাবে খ সেট, তার পরেরজন পাবে ঘ সেট, তার পরেরজন পাবে ঘ সেট, এভাবে চারটা সেট। কিন্তু প্রশ্ন একই থাকে এবং চারটা সেটের প্রশ্নগুলো একটু এলোমেলো করা থাকে, জাস্ট এই মানে বলছো তোমার যেটা এক নম্বরে থাকবে তোমার বন্ধু সেটা দশ নম্বরে থাকবে, এই জাস্ট সেটের বিষয়টা। এখন আমি সে সেট কোড ভরট করতে গিয়ে অনেকে কী করে, এখানে লেখে ক কিন্তু ভরট করে খ, এইটা যদি হয় তাহলে কিন্তু তোমার এই ওএমআরটা কিন্তু ফেল আসবে। কেন আসবে জানো, কারণ এখানে মূলত তোমাকে কিন্তু দেখতেছে উপরে কি দেখতেছে ক লেখা, নিচে দেখতেছে খ লেখা, তা হয়তো বা তারা খ মানে যেহেতু ভরাট করছে খ, এই খটা কি গুরুত্ব দিয়ে তারা এই ওএমআরের উত্তরপত্রগুলো মিলাবে, কারণ খ সেটের উত্তরপত্র এক একটা সেট দেওয়া আছে আলাদা, এটা কম্পিউটারের মাধ্যমে দেখা হবে। তো এক্ষেত্রে খ সেটের মাধ্যমে উত্তরপত্র কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন যদি এখানে খ সেটের সাথে এখানে যদি ক সেটের উত্তর মিলে না তখন হয়তো বা দুই চারটা মিলতে পারে, ফেল চলে আসতে পারে। তাই তোমাদেরকে এখানে যদি ক লেখো তোমাকে ক ভরাট করতে হবে এবং উত্তর লিখতে হবে ক সেটের। তুমি লিখছো এখানে খ, তাহলে ভরাটা করতে হবে খ এবং উত্তর লিখতে হবে কী সেটের, খ সেটের, তবেই তোমার এখানে পারফেক্ট হবে। এখন যদি বাই চান্স তোমার এখানে ক সেট লেখো, তুমি এখানে ভরট করে আসো গ সেট, তাহলে তোমাকে কী করবে, যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বশীল কর্মকর্তারা যদি বিষয়গুলো বোঝে তাহলে তারা ক সেটও মিলাইবে এবং গ সেটও মিলাবে। যদি ক সেট মিলিয়ে দেখে যদি তোমার উত্তর হয়েছে দশটা আর গ সেট মিলিয়ে দেখে উত্তর হয়েছে বিশটা, তাহলে অবশ্যই গ সেটটাকে কনফার্ম করে তারা মার্কটা দিয়ে দিবে। অনেক সময় জিনিসটা করে, আবার অনেক সময় করে না। যদি করে সেই আশায় থেকে তো লাভ নাই, তাই তোমাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং তোমাকে সুন্দরভাবে সেটগুলো লিখে দিতে হবে। অনেকেই এই জিনিসটা করে না। সেকেন্ড আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেট কোড ভুল দাগানো। সেট কোড না লেখা এবং ভুল দাগানো একই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছো যে ভুলও দাগানো যাবে না এবং নাও লেখা যাবে না। সেট কোড লিখতে হবে, এখানেও সেই একইভাবে ভরটও করতে হবে সেই সেট কোডের, এবং এখানে সেটা আবার এখানেও ভরট করতে হবে, দাগাইতে হবে। এই তিনটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেট কোড নিয়ে। এই সেট কোড নিয়ে ভুলটা দেখা আমি এত বলে দিয়েছি, তারপর দেখবেন এই ভিডিওতে কত কমেন্ট করে ভাই সেট কোড দাগাতে ভুল করেছি। মানুষ মাত্রই ভুল, বেশি প্যারা নিও না। যদি ফেল আসে তবে তুমি সেখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, এছাড়া আর কোনো অপশন নাই ভাইয়া, কেমন। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয় কোড ভুল দাগানো। অনেকেই এই যে বিষয় কোড রয়েছে, এই যে বিষয় কোড রয়েছে এই বিষয় কোডটা ভুল দাগায়, অনেকে দাগাই না ফাঁকা রেখে চলে আসে। এটা কিন্তু বিষয় কোড সৃজনশীলও রয়েছে, যে সৃজনশীলও দেখতে পাচ্ছ এই বিষয় কোড রয়েছে, তিন সংখ্যার বিষয় কোড। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যেমন বাংলায় 101, 103, 105, 107 এভাবে বিষয় কোড রয়েছে, সেটা তোমরা সুন্দর করে ভর্ট করতে হবে। তুমি এখানে বিষয় কোড যদি না লেখো এটা আহামরি ম্যানেজ করা যাবে, শিক্ষকরা চাইলে এটা ম্যানেজ করতে পারবে। আমার কথাটা বুঝতে পারছো, শিক্ষকরা চাইলে ম্যানেজ করতে পারবে বিষয় কোড না লিখলো বা না দাগাইলো বা ভুল দাগাইলো, কারণ বিষয় কোড সবারই কম বেশি সেম, কিন্তু যদি শিক্ষক চায় তোমাকে ধরাই দিতে পারে,
মানে বোর্ড কর্তৃপক্ষ, কারণ এখানে তারা তো তুমি যদি বিষয়গত ভুল লেখো তারা বলে এটা তো ভুল, তারা চাইলে এটা মাফ করতে পারে, চাইলে এটাকে গুরুত্ব সহকারে তোমার একটা ভুল দেখিয়ে তারপর তোমাকে ফেলও দেখাতে পারে। বাই চান্স যদি এইসব কারণে ফেল আসে, তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার অপশন থাকবে তোমাদের হাতে। দেন আসে রোল নম্বর ভুল দেখানো, পরবর্তীতে সঠিক দেখানো। এই জিনিসটা অনেক করবা তোমরা, অনেক এটা রোল নম্বর স্টেশন নম্বর নিয়ে একবারই বলতেছে, আমি শুধু রোল নম্বরটা ওখানে লিখেছি জাস্ট বোঝার সুবিধা, এই যে রোল নম্বর স্টেশন নম্বর। অনেকে কী করে, ভুল দেখায়, প্রথমে ধরো তুমি লিখেছো উপরে পাঁচ কিন্তু তুমি দেখাইছো চার, পরে আবার পাঁচ দেখাইছো, বা তুমি হয়তো বা দেখেছো লিখছো পাঁচ কিন্তু তুমি দাগাই ফেলছো চার, তোমার আর মনেই নাই, পরে শিক্ষক বলে এই কী অবস্থা তুমি তো দেখাইছো চার, তো তখন তুমি কী করবে আবার পাঁচ দেখাবা। এক্ষেত্রে উপরটা কী করে, উপরটা অনেক কাটাকাটি করে দেয়, একদম ঘেঁচে বাজে করে ফেলে, তা করা যাবে না। কেমন, কারণ তুমি এখানে উপায় লিখছো পাস না, আর নিচে তুমি যদি চার দাগাও তারপর যদি তুমি পাস দাগাও তাহলে তোমাকে পাসকেই কাউন্ট করবে, কারণ উপরের সাথে নিচেরটা মিলতে হবে। তুমি যদি উপায় লেখো সাত, তুমি এই সাতই দেখাবো, তুমি যদি চার পাঁচ ছয় তিনটাই দাগায় ফেলো তারপর সাতও দেখাও তাহলে উপরকে সাতকেই কাউন্ট করা হবে, তোমাকে দাগাদাগি কইরা কাটাকাটি করার দরকার নাই, কারণ এই সম্পূর্ণ বিষয়টা কে দেখবে, এটা কম্পিউটার, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। মানে তুমি যদি এখানে ভুল করো, আমি আমার কথাটা বুঝো বুঝো বিষয়টা, তুমি যদি ভুল করো, ধরো তুমি একটা সংখ্যা লিখতে ভুল করছো, এখানে রয়েছে লিখেছো এই তিন নম্বর ঘরের লিখেছো সাত, এখানেও তুমি ভরাট করেছো হয়তো বা আট, ভুলক্রমে হয়ে গেছে। এক্ষেত্রে আট তুমি ভুলক্রমে করলেও তুমি যদি পরবর্তী সাত ভরাট করো কোনো সমস্যা হবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার দায়িত্বরত যে কর্মকর্তা শিক্ষক থাকবে ওনাকে জিজ্ঞেস করো, উনি বলে দেবে। এরকমেরই প্রসেসটা, আর কোনো কিছুই নয়। এর পরবর্তী রয়েছে যে রোল নম্বর উপরে লিখতে ভুল করো। এখন যদি তুমি রোল নম্বর উপরে লিখতে ভুল করো তখন কিন্তু সমস্যা। এখন উপরে তোমার এখানে তোমার রোল নম্বর হবে আট কিন্তু তুমি লিখেছো সাত এবং তুমি ভরাট করেছো সাত, তখন কিন্তু সমস্যা। বিষয়টা বুঝতে পারছো কেন সমস্যা হচ্ছে? কারণ এখানে তুমি উপরেও লিখেছো সাত নিচেও লিখেছো সাত কিন্তু তোমার হবে আট এবং ভরাট করতে হবে আট, তার মানে তুমি পুরোটাই ভুল করছো, কেন তোমাকে তো খুঁজে বাই করে অনেক অনেক টাফ হয়ে যাবে। তাই কী করতে হবে, রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর একটু সাবধানতা অবলম্বন করে লিখতে হবে এবং ভরাট করতে হবে। তাই আগে তুমি ফার্স্ট কী করবে, আগে তুমি ডান পাশ থেকে সরি বাম পাশ থেকে তুমি রোল নম্বরটা লিখে ফেলবা, তারপর রেজিস্ট্রেশন নম্বরটা লিখে ফেলবা আর ভরাট করবা একসাথে। তুমি আগে রোল নম্বর লিখবা তারপর ভরাট করবা, আবার রেজিস্ট্রেশন নম্বর লিখবা ভরাট করবা, দরকার নেই। এডমিট কার্ডটা দেখে আগে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কর লেখা একটু রিল্যাক্স হয়ে তারপর সাথে সাথে ভরাট করে ফেলবা। ভরাট যদি তুমি এক মনোযোগে করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এখানে বলে রাখি, যদি বাই চান্স এরকমের অনেক সময় ঘটনা ঘটে, তুমি রোল নম্বরে ভুল করেছ, তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তারা খুঁজে বের করেছে, কারণ তোমার রোল নম্বর ভুল পাইছে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর সঠিক তোমাকে তারা পেয়ে গেছে। কিন্তু তোমার যদি রোল নম্বরও ভুল হয় রেজিস্ট্রেশন নম্বর ভুল হয় তখন কিন্তু তোমাকে অনেক পাওয়ার টাফ হয়ে যাবে। তাই এই বিষয়ে একটু সচেতন তোমাদেরকে থাকতে হবে। দেন রয়েছে তোমাদের এখানে হাজিরা খাতা স্বাক্ষর এবং পরীক্ষা খাতার নম্বর না লেখা। দেখো তোমাদের পরীক্ষা হবে দুই ঘন্টা তিন ঘন্টা, তো দুই ঘন্টা তিরিশ মিনিট হবে সৃজনশীল, নৈবেদ্যিক হবে তিরিশ মিনিট। নৈবেদ্যিক সমস্যা হয়, নৈবেদ্যিকের এখানে দেখো একটা নম্বর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নম্বরটা, এই যে 1834 এই যে এই নম্বরটা, এই নম্বরে কিন্তু তোমাদের হাজিরা খাতায় লিখতে হয়। তো এই লেখাটা নিয়ে অনেকেই লিখতে পারে না, তারা কিন্তু দেখো চেষ্টা করবে হাজিরা খাতায়, এইটা চেষ্টা না এটা লিখতেই হবে ভাইয়া, নয়তো পরবর্তী ঝামেলা পড়ে যাবা। তো এই নৈবেদ্যিকের এই উত্তরপত্রের নম্বরটা হাজিরা স্বাক্ষর তোমাকে দিতে হবে। এক্ষেত্রে হয়তো সময় কম, তিরিশ মিনিটের মধ্যে তুমি নৈবেদ্যি দেখা বা না এগুলো ভরাট করবা না হাজিরা খাতায় স্বাক্ষর করবা। এখন সময় খুবই কম কিন্তু করতে হবে, কিছু করার নাই। কেমন, বেন রয়েছে আবার যদি একটা বিষয় হয় হাজিরা খাতায় নাম্বার যদি ভুল উঠাও সেক্ষেত্রে সেটা মানে শিক্ষককে করে নিবে, আশা করি ভুল উঠাবে না, তারপর যদি উঠাই ফেলো। তারপর বলছে নৈবেদ্যিকের উত্তর একাধিক দাগে না, নৈবেদ্যিক উত্তর একাধিক অনেকেই দাগে। ধরে নাও তুমি এখানে আট নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছ, তোমার প্রথম মনে হয়েছে ক নম্বর উত্তর, তুমি ক ভরাট করেছো সুন্দর করে, তখন তোমার একটা পাশের বন্ধু এসে বলে কি এই ক না তো, এটার উত্তর হবে গ, তখন তুমি কী করছো গও দাগাইছো, তার মানে তোমার কিন্তু পুরো নৈবেদ্যিকটাই কাটা হয়ে যাবে। কারণ এখানে দুইটা নৈবেদ্যিক, যখন তুমি একের অধিক নৈবেদ্যিকের উত্তরপত্র ভরাট করবা তখন সেটাকে আর গ্রহণযোগ্য হবে না। তাই তুমি যতই এরপরে এই ক নম্বর কাইটা দাও, ক্রস চিহ্ন দাও, ঘেঁজিবিজি ভেজিবিজি করো, ছিঁড়ে ফেলো, কাজ হবে না, ওইটা ক্যান্সেল হয়ে যাবে। তাই তুমি যখন দাগাবা সচেতন হয়ে দাগাবা, একটা দাগাইতে হবে যে কোনো, দুইটা দাগাইলে তোমাকে সেটা আর নিচ্ছে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই ভরাট করতে হবে ঠিক এইরকমভাবে, এই যে মাঝখানে ক্রস চিহ্ন অল্প একটু ভরাট টিক চিহ্ন এগুলো করা যাবে না, এইরকমভাবে একদম ফুল ভরাট করতে হবে এবং বল পেন দিয়ে ভরাট করতে হবে, জেল পেন দিয়ে না। এবং উত্তরপত্র কোনো ভাঁজ করা যাবে না, যদি ভাঁজ করে তাহলে কিন্তু এটা কম্পিউটারে ব্যবহার করা যাবে না। এখানে বলা হয়েছে অবশ্যই কালো কালি বল পেন কলম বেধারা পূরণ করতে হবে, উত্তরপত্রে কোনো অবঞ্চিত দাগ দেওয়া যাবে না, ভাঁজ করা যাবে না। আশা করি বিষয়গুলো ক্লিয়ার।
নেক্সট এই হচ্ছে মূলত ওএমআর শিট নিয়ে আমাদের বেশ কিছু ভুল নিয়ে কথাবার্তা বলা। নেক্সট তোমাদের কোনো বিষয় জানতে হলে আমাদেরকে কমেন্ট করে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেখানে সাহায্য করার। কেমন, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।